হ্যালো প্যারেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা আর আপনারা দেখছেন বিয়ে পজিটিভ মম। আমি যে বিষয়টি আপনাদের সঙ্গে কন্টিনিউ করছিলাম সেটা হচ্ছে যে মিসক্যারেজ। আপনাদের মধ্যে অনেক মায়েরাই মিসক্যারেজ সংক্রান্ত অনেক প্রশ্ন আমাকে করেছেন, যেটা আমি কয়েকটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আজকের যে টপিকটা আমি বেছে নিয়েছি মিসক্যারেজের, সেটা হচ্ছে যে সিমটম, সাইন এবং সিমটম, এবং এটা কাদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ, অর্থাৎ মিসক্যারেজটা কাদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। তো সাইন অ্যান্ড সিমটম নিয়ে কথা বলার আগের ভিডিওটি দেখেনি যে কেন মিসক্যারেজ হয়, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। একজন মহিলার মিসক্যারেজ প্রেগনেন্সি কনফার্মেশন হওয়ার আগেও হতে পারে, প্রেগনেন্সি কনফার্ম হয়ে যাওয়ার পরেও হতে পারে। প্রেগনেন্সি কনফার্ম করার আগে যদি হয়ে যায় তাহলে অনেক মায়েরাই বুঝতে পারেন না যে মিসক্যারেজ হয়েছে, আর 3 মাসের মধ্যে যদি মিসক্যারেজ হয় তাহলে কিন্তু অনেক মায়েরাই এই মিসক্যারেজ থেকে আশাহত হয়ে থাকে। অনেক ক্ষেত্রে মিসক্যারেজ 5th মান্থ, 6th মান্থ, 7th মান্থেও হয়ে থাকে। এবার বলবো মিসক্যারেজ বা গর্ভপাতের লক্ষণগুলো। তবে এখানে একটা কথা বলে রাখবো, যখন প্রথমবার কোনো মা কনসিভ করেন তার গর্ভে যখন ভ্রূণটি প্রতিস্থাপন হয় তখন 7 থেকে 10 দিন, এই সময়টার মধ্যে কিন্তু কোনো কোনো মায়ের, সবার ক্ষেত্রে নয়, কোনো কোনো মায়ের কিন্তু পিরিয়ডসের মতো একটু রক্ত যায়। তবে পিরিয়ডসের রক্তের পরিমাণটা যতটা থাকে সেই সময় রক্তের পরিমাণটা ততটা থাকে না, এবং রক্তের কালারটাও কিন্তু ততটা গাঢ় থাকে না, পরিমাণে খুবই কম যায় এবং সেটা একদিন কি 2 দিন যেতে পারে। তবে এটা নিয়ে যদি আপনার মনে সন্দেহ থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে জিজ্ঞাসা করে নিতে পারেন যে কি করা, বা উনি আপনাকে ভালো পরামর্শ দিতে পারেন যে এর পরবর্তী স্টেপটা কী হবে। আমার মেয়ের ক্ষেত্রেও কিন্তু আমার এরকম হয়েছিল, তবে সেটা নিয়ে আমি খুব একটা ঘাবড়াইনি। আর মজার ব্যাপার ছিল যে আমি তখনও প্রেগনেন্ট, সেটা আমার কনফার্ম ছিল না, আমার কাছে মনে হচ্ছিল এটা আমার স্বাভাবিক পিরিয়ডসের মতো এবং সেই মাসে বোধহয় আমার পিরিয়ডসটা একটু কম হয়েছে, সেটাই আমার মনে হয়েছিল। ভেবেছিলাম যে নেক্সট মান্থে হয়তো সেটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট মান্থ যখন আমি পরীক্ষা করাই তখন আমি অলরেডি 2 মান্থের প্রেগনেন্ট ছিলাম। তো এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে থাকে এবং যেটা সম্পূর্ণ স্বাভাবিক। এবার আসছে মিসক্যারেজের ক্ষেত্রে কী হতে পারে। মিসক্যারেজের ক্ষেত্রে কী হবে, আপনার অস্বাভাবিক ব্লিডিং হবে। যদি আপনার প্রেগনেন্সি কনফার্ম থাকে তাহলে কিন্তু এটা আপনাকে অবজার্ভ করতে কোনোই অসুবিধা হবে না, যে আপনি কনসিভ করেছেন কিন্তু তারপরে দেখছেন আপনার অস্বাভাবিক রকমের ব্লিডিং হচ্ছে, আর সেই ব্লিডিংটা কিন্তু পিরিয়ডের ব্লিডিং চাইতেও অনেকটা বেশি হবে। আরেকটা লক্ষণ হচ্ছে যখন আপনার ব্লিডিং হবে তখন কিন্তু আপনার পিঠে এবং পেটের, বিশেষ করে তল পেটের নিচে একটা ক্র্যাম্পিং হবে, যেন কিছু আপনাকে মোচড় খেলে যেমন হয় সেরকম ক্র্যাম্পিং হবে, এটাও কিন্তু মিসক্যারেজের একটা স্বাভাবিক লক্ষণ। এছাড়াও আপনার পেটে, তল পেটে অস্বাভাবিক ব্যথা হবে, যেটা আপনার পিরিয়ডের ব্যথার চাইতেও কিন্তু অনেকটা বেশি। আপনার মধ্যে দুর্বলতা দেখা দেবে এবং পিঠে ব্যথা, অর্থাৎ আপনার ভেতরে ভ্রূণটি হয়তো নষ্ট হয়ে গেছে, সেটার একটা এফেক্ট হিসেবে আপনার পিঠে ব্যথা হবে, যেটা ঘন ঘন আপনি ফিল করবেন এবং এটা অস্বাভাবিক একটা পিঠে ব্যথা থাকবে। অনেক মায়েদের এই সময় কিন্তু ফিভারও আসে, অর্থাৎ জ্বরও আসে। মিসক্যারেজের টাইমে যদি জ্বর আসে সেটা কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক। এই সময় আরেকটা জিনিস যেটা অবজার্ভ করবেন সেটা হচ্ছে গিয়ে মিউকাস, শরীর থেকে তখন সাদা রঙের এবং পিঙ্ক কালারের মিউকাস বের হতেও কিন্তু লক্ষ্য করতে পারেন। ব্লাডের সঙ্গে ব্লাড ক্লট, যে ব্লাডটা আপনার একদম তরল যাওয়ার কথা, সেটার মধ্যে আপনি ক্লটিং দেখতে পারবেন, অর্থাৎ শক্ত শক্ত ব্লাড ক্লট দেখতে পারবেন, এটা হচ্ছে গিয়ে একটা লক্ষণ মিসক্যারেজের। আপনার নিচের অংশে একটা পেইন আপনি ফিল করবেন, যেটা হয়তো হঠাৎ খুব বেশি মনে হচ্ছে, আবার একটু কম মনে হচ্ছে। পেইনটা কখনো কখনো সংকুচিত হবে, কখনো প্রসারিত হবে, এটাও কিন্তু একটা স্বাভাবিক লক্ষণ যদি আপনার মিসক্যারেজ হয়ে থাকে। কাদের ক্ষেত্রে মিসক্যারেজটা ঘন ঘন হওয়ার সম্ভাবনা থেকে যায়, বা কাদের মিসক্যারেজ হতে পারে, যে সমস্ত মহিলারা 35-এর ওপরে তারা যখন কনসিভ করেন তাদের কিন্তু চান্সেস থাকে মিসক্যারেজ হওয়ার। যে সমস্ত মহিলাদের প্রেশার হাই থাকে, সুগার লেভেল হাই থাকে, যাদের হাইপারথাইরয়েডিজমের প্রবলেম আছে বা হাইপোথাইরয়েডিজমের প্রবলেম আছে, তাদেরও কিন্তু মিসক্যারেজ হওয়ার চান্সেস থাকে। এছাড়াও যাদের এর আগে 2 বা 3টি মিসক্যারেজ হয়েছে তাদেরও কিন্তু মিসক্যারেজ হওয়ার চান্সেস থাকে। গর্ভপাতের পর, অর্থাৎ মিসক্যারেজের পরে কী ধরনের স্টেপ নেবেন, কী ধরনের চিকিৎসা নেবেন, এবার সেটাই বলবো। গর্ভপাত যদি আপনার হয়ে থাকে এবং আপনি এটা কনফার্ম যে আপনার মিসক্যারেজ হয়েছে, আগেই বলেছিলাম অনেক ক্ষেত্রে মায়েরা হয়তো জানেনই না যে কনসিভ করেছেন, কিন্তু যে ক্ষেত্রে মায়েরা জানেন যে আপনি কনসিভ করেছেন এবং এটা মিসক্যারেজ হয়ে গেছে, সেক্ষেত্রে দেরি না করে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ মিসক্যারেজ হলে কিন্তু অনেক সময় দীর্ঘদিন ব্লিডিং হতে থাকে। তাই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্লিডিং কী করে কমানো যায় সে ধরনের ওষুধ আপনাকে গ্রহণ করতে হবে। এছাড়াও আপনার ভাজিনাতে বা জরায়ুতে কোনো রকমের ইনফেকশন হয়নি সেটাও দেখতে হবে। মিসক্যারেজ হয়ে গেলে আপনি যার সঙ্গে কনসাল্ট করতে গেছেন, যে ডাক্তারবাবু, তিনি কিন্তু আপনার খুব ভালো করে চেক আপ করে নেবেন, কারণ মিসক্যারেজ হওয়ার পরে যদি আপনার ভেতরে ভ্রূণ বা প্লেজেন্টার কোনো অংশ
থেকে থাকে তাহলে সেটা কিন্তু অপারেশনের মাধ্যমে ক্লিন করে নিতে হবে, আদারওয়াইজ ইনফেকশন হওয়ার চান্সেস থাকে। এবং পরবর্তীকালে যদি আপনি আবার গর্ভে সন্তান ধারণ করতে চান তাহলে কিন্তু পরবর্তীকালে সন্তান ধারণ করতে গিয়ে সমস্যা হতে পারে, যদি এতে ইনফেকশন হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীকালে আপনার মিসক্যারেজ হওয়ার চান্সেস থাকে। তাই জায়গাটা ক্লিন আছে কিনা ডাক্তারবাবু ভালো করে পরীক্ষা করবেন, ক্লিন না থাকলে তিনি কিন্তু আবার সেই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে দেবেন। এবং এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় আমরা হয়তো ভাবি মিসক্যারেজ হয়ে গেছে, ডাক্তারের সঙ্গে পরামর্শই করি না, তো দেখা যায় যে এই ভুলটির জন্যও কিন্তু পরবর্তীকালে আমাদেরকে অনেক পোহাতে হয়। তো সেই জন্য একজন ডাক্তারের পরামর্শ সঙ্গে সঙ্গে নিয়ে নিতে হবে। গর্ভপাত হয়ে গেলে আপনাকে কিন্তু প্রস্তুতি তখন থেকেই নিতে হবে যে আপনি নেক্সট সন্তান যে ধারণ করবেন তার প্রস্তুতি। এই সময়ে গর্ভপাত হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনাকে ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়ামগুলো কিন্তু খেতে হবে, সেটা অবশ্যই একজন ডাক্তারবাবু আপনাকে প্রেসক্রাইব করে দেবেন। এছাড়াও আপনি যখন বাড়িতে আসবেন বা আপনি যখন নেক্সট প্রেগনেন্সির জন্য প্রিপারেশন করতে থাকবেন তখন আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন এবং আপনার খাদ্য তালিকায় হেলদি ফুডগুলোকে রাখতে হবে। আপনাকে তখন চা খাওয়া বা জাঙ্ক ফুড খাওয়া, কফি খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া, এই ধরনের খাবারগুলোকে কিন্তু কমিয়ে ফেলতে হবে। আপনাকে তৈরি হতে হবে নেক্সট কনসিভের জন্য, এই জন্য আপনার খাবার কিন্তু হতে হবে উচ্চমান এবং গুণমান সম্পন্ন। এই ধরনের খাবারই রাখবেন যেটা আপনার গর্ভাশয়কে বা সন্তান ধারণের যে ক্ষমতাটাকে আরও বাড়িয়ে তোলে এবং আপনি যেন পরবর্তীকালে একটি সুস্থ সন্তানের জন্ম দিতে পারেন তার কিন্তু প্রস্তুতি আপনার এই সময় থেকেই করে নিতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, একজন মা যদি সন্তানকে হারান তাহলে কিন্তু শুধুমাত্র এই কষ্টটা মায়ের থাকে না, গোটা পরিবারের থাকে এবং যিনি বাবা হতে যাচ্ছেন তারও কিন্তু থাকে। তাই যখন এই ধরনের সমস্যা আমাদের সামনে আসে তখন কিন্তু একা মাকে না, গোটা পরিবারকে সঙ্গে থাকতে হয়। তাই যার সঙ্গে এই ঘটনা ঘটেছে আমি চাইবো কোনোদিনই কারোর সঙ্গে এই ঘটনা না ঘটুক, কিন্তু যিনি এই কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে গেছেন বা যাচ্ছেন তার পরিবারও যেন তার পাশে থাকে, মানসিকভাবে যেন তাকে সাহস যোগায় এবং তাকে পরবর্তীকালে আবার মা হওয়ার জন্য যাতে উৎসাহিত করে, কারণ একটি সন্তান এলে শুধু মায়ের না গোটা পরিবারের কিন্তু আনন্দ। তাই একজন মা যদি এরকম ফেজের মধ্যে দিয়ে যান তাহলে অবশ্যই পরিবারের সবাই যেন তার পাশে থাকে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা প্রথমবার আমার এই চ্যানেলটিকে ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।